এয়ার এন্টারটেইনমেন্ট প্রেজেন্টস করোনা কথা আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। করোনা আক্রান্ত মৃতদেহকে কি গোসল করানো যাবে? আসলে গোসলের এই ব্যাপারটির সাথে যদি আবেগ জড়িয়ে যায় তাহলে আমাদের কিছুটা এই জায়গায় কিছুটা ছাড় দিতে হয়। তবে গোসল না করালেই সবচেয়ে ভালো, কারণ গোসলের মাধ্যমে জীবাণুটা ছড়ানোর একটা সুযোগ থাকে। আর যদি গোসল করাতেই হয় বা যদি মৃতের আত্মীয় স্বজনের আবেগের বিষয় হয়ে দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে বিশেষ ব্যবস্থাপনায় জীবাণুরোধী পরিবেশে এবং সেখানে নির্ধারিত চারজন মানুষের বাইরে কেউ থাকবে না এরকম একটা পরিবেশ এনশিওর করে এবং চারিদিকে জীবাণুনাশক ছিটিয়ে একেবারেই একটি কনসিল্ড একটা জায়গাতে গোসল করানো যেতে পারে। তবে সেক্ষেত্রে তারপরে যে আমি যেটা বলেছিলাম যে ছিদ্রগুলি নাক মুখ এবং অন্যান্য ছিদ্রগুলো প্রপারলি বন্ধ করে গোসলটা করাতে হবে, যাতে করে তার এই পানির মাধ্যমে এই জীবাণুটি না ছড়ায়।